আর দেয়ার মোস্ট বিউটিফুল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে আমার যে বিউটি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি কিন্তু খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটি বিউটি রেসিপি বা বিউটি টিপস। তার জন্য আমি বেশ চারটে ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি এখানে। তো এটি শুধুমাত্র ফেসের জন্য নয়, আপনারা বডি প্যাক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি একটু বলে নিই কী কী জিনিস আমার এখানে লেগেছে আর কিভাবে আমি তৈরি করব, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি ডিটেলসে। তো প্রথমেই লাগছে চিরঞ্জি। প্রথমেই যে চিরঞ্জিটা লাগছে, দেখুন এরকম দানার মতো হয়, লাইকে সোয়াবিন দানার মতো চিরঞ্জি সিড লাগছে। এই চিরঞ্জি সিডটাকে আমি কিন্তু একটু রোস্ট করে নিয়েছি, 1 মিনিট মতো তাওয়ায় কিংবা কড়াতে আমি কিন্তু রোস্ট করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু ডাস্ট করে নিয়েছি এইভাবে, ঠিক আছে? এবং কেন ডাস্ট করেছি সেটা আমি ডিটেলসে বলছি। তো আমি এখানে নিয়েছি চিরঞ্জি, তারপরে নিয়েছি আমি স্যাফরন। আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাফরনটাকে আমি রোজ ওয়াটারে কিন্তু ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তো এই কালারটা ছেড়ে দিয়েছে, দেখেছেন, দেখা যাচ্ছে আশা করি। তো এই রোজ ওয়াটারে যে ভিজিয়ে রেখেছি আমি আধ ঘন্টা, তো ভালো আপনারা স্যাফরন নেওয়ার একটু চেষ্টা করবেন। অ্যামাজন কিংবা ফ্লিপকার্টেই পাওয়া যায়, যে কোনো দোকানে, ছোটোখাটো দোকানে অনেক সময় দেখা যায় যে স্যাফরনটা ভালো পাওয়া যায় না, খুব একটা ভালো হয় না। তো যাই হোক, আমি অ্যামাজন থেকে নিয়েছি, আপনারা নিলে অনলাইনে নিলেই ভালো হয়। তো আর নিয়েছি আমি এখানে স্যান্ডেলউড পাউডার নিইনি, এখানে স্যান্ডেলউড আমি, আপনারা চাইলে স্যান্ডেলউড পাউডার নিতে পারেন। আমি এখানে এখানে যে চন্দন কাঠ আছে, এই চন্দন কাঠটা অরিজিনাল চন্দন কাঠ এবং গন্ধটা এত সুন্দর, এত অরিজিনাল ফ্লেভার, সেটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না গন্ধটা, তাই জন্য আমি ঠিক আপনাদের সাথে বোঝাতে পারছি না। তো যে কোনো দোকান থেকে কিনবেন না, এই সেম একই কথা আপনারা যেখান থেকে কিনবেন বলবেন অরিজিনাল কাঠটা দিতে, 150 টাকা মতো নেবে। এইটাকে আমি কিন্তু ভালো করে এই চন্দন কাঠটাকে ঘষে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন। আর আমি এখানে নিয়েছি মুলতানি মাটি, এখানে নিয়েছি মুলতানি মাটি, আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে কিন্তু প্যাকটা বানাবো। তো এই চারটে ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু নিয়েছি, 1 2 3 4 চারটে। তো এই চারটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কিন্তু একটা সুন্দর প্যাক বানিয়ে ফেলবো, বা বডি ইরেজার হিসেবে আপনাদের খুব ভালো কাজ করবে। এবং বেবিদের জন্য আমি আলাদাভাবে স্যাফরন দিই, স্যাফরন আর চিরঞ্জি দিয়ে আমি একটা বেবিদের জন্য, স্কিনের জন্য একটা প্যাক বানিয়েছি, সেটা আমি ভিডিওতে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন, আমি রিলসে শেয়ার করেছি। তো যাই হোক, এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি মানে এটা মানে তৈরি করব, এবং এতে কি এই ইনগ্রিডিয়েন্টসগুলো কেন দিলাম, কি কি কাজে আমাদের লাগবে, ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে কি আছে, এই যে চারটে ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে কি কি আছে যেগুলো আমাদের স্কিনকে ভীষণভাবে রঙকে ফেয়ার করবে এবং রাতোরাত চমকাবে স্কিন, এটা মুখে বলছি তা নয়, আপনারা ইউজ করে দেখুন, একবার ইউজ করুন, সারা জীবন আপনারা ইউজ করবেন, এটা কখনোই এটা ছাড়বেন না, এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত সুন্দর একটি ফেস বা বডি প্যাক। তো দেখে নেওয়া যাক চট করে যে আমরা কিভাবে এটাকে বানাচ্ছি, ঠিক আছে? প্রথমেই বলি, আমি এখানে যে চিরঞ্জি ব্যবহার করেছি, এই চিরঞ্জি সিডগুলো আমি হালকাভাবে রোস্ট করে নিয়েছি, একটু চাটুর মধ্যে হালকাভাবে 1 মিনিট মধ্যে রোস্ট করে নিয়েছি, এবং রোস্ট করার পরে আমি এখানে ডাস্ট করে নিয়েছি, ডাস্ট ফর্মে এখানে ডাস্ট করে নিয়েছি। এটা আপনারা মিক্সারও করতে পারেন অথবা শিল নোড়াতেও পিষে নিতে পারেন। তো এই চিরঞ্জিতে কি কি আছে, চিরঞ্জিতে আছে, চিরঞ্জি একটি পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, চিরঞ্জি স্কিন ফেয়ারনেসে খুব কার্যকরী এবং ট্যান এবং পিগমেন্টেশনকে দূর করছে, স্কিনকে ডিপ ময়শ্চারাইজ করছে, অ্যাকনি পিম্পলকে রিমুভ করছে, এবং যেহেতু এখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, সেহেতু এখানে কিন্তু চিরঞ্জি আমাদের কিন্তু স্কিনে দারুণভাবে কার্যকরী, স্কিনে আমাদের অবশ্যই কিন্তু চিরঞ্জি ব্যবহার করা উচিত, এবং বেবি স্কিনে এবং বড়দের স্কিনে, উভয় স্কিনে কিন্তু স্কিনের একটা স্ক্রাবিংয়ের কাজ করছে, কারণ এর মধ্যে যে ফাইবার রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে ফাইবারগুলো রয়েছে, এতে কিন্তু আমাদের স্কিন ইরেজিংয়েরও কাজ করছে, অর্থাৎ স্ক্রাবিংয়েরও কাজ করছে। তো এতে কিন্তু চিরঞ্জিতে এক্সট্রা অয়েল থাকে এবং সব ধরনের স্কিন, যদি অয়েলি স্কিন হয় তাহলেও তারা ব্যবহার করতে পারবে, যদি ড্রাই স্কিন হয় বা নর্মাল স্কিন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই চিরঞ্জিটা প্রত্যেকের স্কিনে যাবে। তো যদি ড্রাই স্কিন হয় তারাও ব্যবহার করতে পারবে, এবং অয়েলি স্কিন হলে তার সাথে কিন্তু এখানে দিতে হবে মুলতানি মাটি।
তো আমি এই ফর্মুলেশনটা যে বানিয়েছি সেটা প্যাক হিসেবে যদি 2 থেকে 3 দিন আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিন রাতারাত চমকাবে। এটা মুখে বলছি না, আপনারা করে দেখুন, ব্যবহার করে দেখুন। তো বাচ্চাদের জন্য যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এইটা স্কিপ করে যাবেন, আমার আলাদা ভিডিওতে দেওয়া আছে। এখানে আমি যে মুলতানি মাটি দিয়েছি সেটা কিন্তু স্কিপ করে যাবেন, শুধুমাত্র চন্দন দেবেন আর চিরঞ্জি এবং স্যাফরন দেবেন। তো আমি এখানে এই 4টে জিনিস ব্যবহার করেছি। তো এখানে জাফরানটা ব্যবহার করেছি এই কারণেই, জাফরানটাতে আমাদের স্কিনের কালারটাকে কিন্তু ইমপ্রুভ করবে। জাফরানের অনেক গুণাবলী আছে এবং স্কিনে আমাদের খুব ভালোভাবে এটা স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ফেয়ার করতে সাহায্য করে, স্কিনের কালার ইমপ্রুভমেন্ট করে এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এরপরে যাচ্ছি আমরা যাচ্ছি এরপরে মুলতানি মিট্টি। এখানে যদি মুলতানি মাটি আমরা ব্যবহার করি, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু, যেহেতু চিরঞ্জিতে একটা এক্সট্রা অয়েল আছে তাই জন্য ব্যালেন্স করার জন্য এখানে আমরা মুলতানি মাটি নিয়েছি। তো এই মুলতানি মাটিটা এখানে নিয়ে নিচ্ছি এই কারণেই যে যাদের স্কিন অয়েলি তারা এই চিরঞ্জির সাথে এই মুলতানি মাটিটা অবশ্যই ইউজ করবে, তাতে স্কিনে ব্রণ বা পিম্পল দেখা দেবে না। এবং এই মুলতানি মিট্টিটা কিন্তু আমাদের স্কিনের এক্সট্রা যে অয়েল আছে সেই অয়েলটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে। এবং অতিরিক্ত যাদের ড্রাই স্কিন তারা মুলতানি মিট্টিটাকে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু মুলতানি মাটিটা দিলে কিন্তু তাদের কোনো রকম স্কিনে ডালনেস আসবে না, যেহেতু চিরঞ্জিতে একটা এক্সট্রা অয়েল রয়েছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি চিরঞ্জির ডাস্ট নিয়ে নিচ্ছি আমি, আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি এখানে। এখানে চিরঞ্জিত ডাস্ট নিয়েছি এবং তারপরে আমি নিচ্ছি এখানে যে স্যান্ডেলউডটা আমি ঘষে রেখেছিলাম সেই স্যান্ডেলউডের পুরোটাই আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। এরপরে নিচ্ছি আমি মুলতানি মাটি, মুলতানি মাটি আমি 1 চামচ নিয়ে নেব। আর নিচ্ছি আমি এখানে যে রোজ ওয়াটারে আমি ভিজিয়ে রেখেছিলাম স্যাফরনটা, দেখা যাচ্ছে এই স্যাফরনটা আমি নিয়ে নেব, যতটা আমার এই পেস্টটা ভালোভাবে তৈরি করতে লাগবে ঠিক ততটাই আমি কিন্তু নিয়ে নেব, পুরোটা লাগলে পুরোটাই আমি নিয়ে নেব। তো এইভাবে আমি কিন্তু প্যাকটা তৈরি করে ফেলেছি। এটা একটা খুব পাওয়ারফুল একটি ফেস বা বডি প্যাক, পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল, আপনারা ব্যবহার করুন রাতারাত, আপনাদের স্কিন চমকাবে, স্কিন গ্লো করবে এবং স্কিনে কিন্তু খুব ফেয়ারনেস আসবে, একটা অস্বাভাবিক ফেয়ারনেস আসবে যেটা কিন্তু আপনারা ভাবতেও পারবেন না, একবার ব্যবহার করে দেখুন। তো আমি এখানে তৈরি করে ফেললাম এই ফেস প্যাকটা। এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে আমি ব্যবহার করে দেখাচ্ছি। এখানে আমি একটু ঘুরিয়ে নিই, ঠিক আছে। তো আমি এখানে ব্যবহার করছি এইভাবে নেব, নিয়ে আমি কিন্তু এইভাবে মাসাজ করব, এরকম ফুল ফেসে আমি কিন্তু মাসাজ করব, 2 মিনিট মতো মাসাজ করব। বেবিদের স্কিনে মাখলেও এভাবে একটু মাসাজ করবেন এবং মুলতানি মাটিটা কিন্তু বেবিদের স্কিনে ব্যবহার করবেন না, একদম অ্যাভয়েড করবেন। তো আমি এখানে ভালোভাবে দেখুন এখানে একটা এক্সট্রা ইয়ালো টোন এসছে, কারণ এখানে আমি কিন্তু যে স্যাফরনটা ইউজ করেছি সেই স্যাফরনে কিন্তু একটা ইয়ালো টোন আসবে। তো এইভাবে আমরা ভালোভাবে ঘষে স্কিন পুরো ফেস বা বডিতে, হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারি। এইভাবে ব্যবহার করে আমি কিন্তু রেখে দেবো, 1/2 ঘন্টা মতো আমি রেখে দেবো, কারণ এখানে এক্সেস অয়েল আছে, এখানে 1/2 ঘন্টার আগে এই প্যাকটা শুকোবে না বা শুকাবে না প্যাকটা, কারণ হচ্ছে যেহেতু অয়েল রয়েছে। তো এইভাবে আমি 1/2 ঘন্টা ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর কম করে অন্তত 20 থেকে 25 মিনিট রাখবেনই, নাহলে কিন্তু এই ফলটা পাওয়া যাবে না। তো সপ্তাহে 2 দিন করে ইউজ করবেন, দেখুন রেজাল্ট কীরকম, অস্বাভাবিক রেজাল্ট পাবেন আপনারা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনারা নিজেরা ব্যবহার করতে শুরু করুন এবং এই ভিডিওটি একটু শেয়ার করুন
আর ভাগ্য মানে ইউজ করার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমার ফলো বাটনে ক্লিক করে আমার ছোট্ট পরিবারের মেম্বার হয়ে যান। তো আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো, আপনাদের ইন্সপিরেশন পেলে, আপনারা সাথে থাকলে, আপনারা পাশে থাকলে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিওস, সবাইকে ওয়েলকাম জানাই।